বেশ কদিন যাবৎ আলোচনাতে উঠেছে মেয়েবেলা ধারাবাহিকের নাম, অবাস্তব গল্প, মাকে খলনায়িকা বানিয়ে দেওয়া ইত্যাদি নানা অভিযোগে ধারাবাহিকের মূল আকর্ষণ রূপা গাঙ্গুলি মেয়েবেলা ছেড়ে চলে গেলেন। মাঝপথে তার এইভাবে মেয়েবেলা ছেড়ে চলে আসাকে একদমই মানতে পারেনি কর্তৃপক্ষ। লেখক লেখিকা তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন, কিন্তু কেমন ছিল নতুন বিথি অনুশ্রী দাসের প্রতিক্রিয়া। অন্যের জুতোয় পা গোলানো মোটেও সহজ কথা নয়, আর তিনি যদি দা রূপা গাঙ্গুলি হন তাহলে সেই কাজটা আরও কঠিন হয়ে যায়। তাই প্রযোজনা সংস্থা তাকে যখন এই চরিত্র অফার করে, কি প্রতিক্রিয়া ছিল তার? অনুশ্রী বললেন, রূপা গঙ্গোপাধ্যায় আমার আগে এই চরিত্রটা করেছেন, ওনার অভিনয় নিয়ে কথা বলার দৃষ্টতা আমার নেই, তবে আমি অফার পেয়ে রূপাদিকে ফোন করি, জানতে চাই উনি আরেকবার ভেবে দেখবেন কি না। তিনি না বলাতে আমি তারপরে রাজি হই। তার কথায় রূপাদির বার্তা তাকে অনেক সাহস দিয়েছে। তিনি আরও জানান, রূপাদি আমাকে মেসেজ করেন, লাভ ইউ বাবু, আমিও পাল্টা লিখি, লাভ ইউ টু। এদিকে সেটে গিয়ে তিনি অনেকটা সন্দিহান হয়েছিলেন, হয়তো মৌ বা ডোডো কেউই তাকে নতুন বিথিকা মিত্র হিসেবে আপন করতে পারবে না। তবে খানিক পরে তার ভুল ভাঙে, সবাই তাকে খুব সহজেই আপন করে নেয়। কিন্তু এবার দেখার দর্শকেরা তাকে কতটা আপন করতে পারে। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।